হ্যালো বন্ধুরা, চলে এসেছে ফ্রি ফায়ার গেমের এক নতুন ভিডিও। তো আজকে আমরা কথা বলবো, নতুন ক্যারেক্টার আসছে ক্লু ক্যারেক্টার, একটি ফিমেল ক্যারেক্টার। তো সেই ক্যারেক্টারে কি কাজ সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটিকে একদম স্কিপ করবে না, প্রথম থেকে লাস্ট অবধি টানা দেখবে, না হলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো প্রথমে বলে রাখি, আমি যেভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করছি এইভাবে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তারপর পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দেবে, এরপর এখানে অল নোটিফিকেশান কিন্তু সেট করে দেবে, তারপর ভিডিওটিকে একটি লাইক করে দেবে, তারপর এখানে কিন্তু শেয়ার দেখতে পাচ্ছ অবশ্যই অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে। তো এখন করবে না, আগে ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও, তারপর কিন্তু সবার মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে। আর অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ সেটা একদম কিন্তু টোটালি ফ্রি। তো অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো এটি হলো নতুন ক্লু ক্যারেক্টার। এই ক্যারেক্টারটিকে তোমরা খুব শীঘ্রই ইন্ডিয়া সার্ভারে দেখতে পাবে। তো এটি হলো ক্যারেক্টার এবং তার বান্ডেল। তো এবার আসি এই ক্যারেক্টারের কী কাজ। তো বলে দিই, এই ক্যারেক্টারের কাজ অনেকটা কিন্তু ডিজে অলোকের মতো। ডিজে অলোকে যেমন তোমরা একটা বাটন প্রেস করে তোমরা অ্যাবিলিটিটি অন করো, সেরকমই কিন্তু এরও কিন্তু একটা বাটন প্রেস করে তোমাকে কিন্তু অ্যাবিলিটি অন করতে হবে, ঠিক আছে। তো এবার আসি এই ক্যারেক্টারের কাজটা কী। তো এই ক্যারেক্টারের কাজ হলো যে 30 মিটার সার্কেলের মধ্যে যেখানে এনিমি থাকবে সে কিন্তু খুঁজে বার করবে। তো কীভাবে বার করবে শুনে নাও, যে তোমরা যখন গেম খেলো, তোমরা যে মিনি ম্যাপটা দেখো উপরে বাঁ দিকে, যে মিনি ম্যাপ দেখো যেখান থেকে এনিমি লোকেশান জানতে পারো, সেখানেই কিন্তু রেড একটা কিন্তু ডট হয়ে যাবে। মানে যখনই মানে ওই ক্যারেক্টার নিয়ে তুমি খেলবে এবং তুমি যখন ওই ডিজলকের বাটনটার মতো ওই বাটনটা প্রেস করবে, তখন কিন্তু তোমাকে কিন্তু মিনি ম্যাপে কিন্তু রেড ডট দেখিয়ে দেবে, ঠিক আছে। তো এটাই হলো ওর কাজ। এবার আসি যে এই ক্যারেক্টার অ্যাবিলিটি তোমার বন্ধুরাও কিন্তু পাবে, মানে তুমি যখন প্রেস করবে তখন কিন্তু তোমার বন্ধুরাও পেয়ে যাবে। তো এটা অনেকটা কিন্তু মোকো ক্যারেক্টারের মতো। তুমি যখন মোকো ক্যারেক্টারে নিয়ে খেলো এবং এনিমিকে ড্যামেজ দাও, তখন যেরকম ওর উপরে একটা অ্যারো হয়ে যায় এনিমির উপর, তো তোমার বন্ধুরাও সেটা দেখতে পায়, সেরকম কিন্তু তোমার বন্ধুরাও দেখতে পাবে। তো এটাই হলো ক্লু ক্যারেক্টারের কাজ। এবার আসি যে ক্লু ক্যারেক্টারের কাজ হলো যে শুধুমাত্র 30 মিটার সার্কেলের মধ্যেই, 30 মিটারের বাইরে থাকলে কিন্তু এই ক্যারেক্টারের অ্যাবিলিটি কাজ করবে না। তো এবার আসি যে এই ক্যারেক্টার অ্যাবিলিটি তখনই কাজ করবে যখন কোনো এনিমি মুভমেন্ট করবে, মানে নড়াচড়া করবে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে বা হাঁটবে, তখনই কিন্তু রেড ডট দেখাবে, তাছাড়া কিন্তু দেখাবে না। কোনো এনিমি ঘরের মধ্যে চুপচাপ বসে আছে বা হয়তো শুয়ে সার্ভাইভ করছে, তখন কিন্তু রেড ডট দেখাবে না। তো এই হলো নতুন ক্যারেক্টারের কাজ, যে 30 মিটারের মধ্যে একটা সার্কেলের মধ্যে এনিমি কোথায় আছে ও কিন্তু লোকেশন বলে দেবে। তো এই ক্যারেক্টারের কাজটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটিকে একটি লাইক করে দেবে, আর তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ তোমাদের ওই এক একটা সাবস্ক্রাইবে আমি অনেক 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 বেশি উৎসাহিত হই। তা আরেকটা কথা বলে দিই, যে এই ক্যারেক্টারটি ভালো না খারাপ সেটা নিয়েও ভিডিও আসবে, তোমরা এখনই সাবস্ক্রাইব করে নাও। এই ক্যারেক্টার কতটা ভালো বা কতটা খারাপ তোমাদের এটা কাজে আসবে কি না সম্পূর্ণ আমি আলোচনা করব। তো নেক্সট ভিডিও আসছে, তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, তোমরা কিন্তু জানতে পেরে যাবে, ঠিক আছে। তা আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।